হারায় গেলি কি কইরা, স্বয়ং সম্পূর্ণ তো আমি করলাম, পায়ে দাঁড় করাইলাম আমি হারায় গেলি। শিক্ষিতকে বলে, যুবককে বলে, নারীকে বলে, পুরুষকে বলে, সবাইকে বলে, আল্লাহ কি কইরা হারায় গেলি তুই, কিভাবে হারাইলি, কোনটা গাইব, কোনটা মিসকিনা, তুই তো অসহায় ছিলি, মিসকিন ছিলি, অসহায় নিঃসহায়, স্বয়ং সম্পূর্ণ আমি করলাম, হারাইলি কি কইরা। সবাই সব ক্ষেত্রে হারায় গেছে, যদি না হারায় যেত তাহলে আল্লাহটাকে, এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, রাতে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, সুবে সাদেক আজকে 5:15 হবে অথবা 16, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, 7 ঘন্টা টানা ডাকতে থাকবে, 10:30, 11:30, 12:30, 1:30, 10:00, 11:00, 12:00, 1:00, 2:00, 3:00, 4:00, 5:00, 7 ঘন্টা ডাকতে থাকবে। কি বলে ডাকবে? হাদিসের শব্দ যদিও, আল্লাহ আমি মুস্তাগফির ফা আগফির আলা, কে আসিস মাপ চাও আমি মাপ করব। আমি এটা একটু অন্যভাবে বলি, আমি এইভাবে বলি, আল্লাহ ডাকতে থাকে, দুনিয়ার মানুষ আসামিকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করতে থাকে, আমি মাপ করার জন্য ডাকতে থাকি, আইলা আমি মাপ করার জন্য ডাকতে থাকি। এই মজমা একজনও মনে হবে না সাধারণ মানুষের ভিতর থেকে, আলেম ওলামার কথা ভিন্ন, তুলাবাদের কথা ভিন্ন, সাধারণ মানুষ একজনও পাওয়া যাবে না যে ডেলি এইভাবে হিসাব করে রাতের 3 ভাগের 1 ভাগ পার হওয়ার পরে একবার হলো হাতটা উঠায়া বলে, মালিক তুই নাকি মাপ করার জন্য তালাশ করিস, দেখ না আমি হাত উঠায়া দিলাম, একজনও এখানে পাওয়া যাবে না, না যুবক না বৃদ্ধ, রাগ হয়ে গেলেন, পায়ে হাত রেখা বলতেছে, আল্লাহ বলে আমি তালাশ করি মাপ করার লেগে, দুনিয়াওয়ালারা তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি মাপ করায় অভ্যস্ত, দুনিয়াওয়ালারা শাস্তিতে অভ্যস্ত, দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাপ করা মজা পাই, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে ভালোবাসে, আমি মাপ করতে ভালোবাসি, দুনিয়াওয়ালাদের শাস্তি অভ্যাস আমার, মাপ অভ্যাস একজনও নাই। হায়, যদি পাইতাম জিন্নাতদেরকে ওদেরকে জিজ্ঞাস করতাম যে তোরা উঠাস কিনা হার, 3 ভাগের 1 ভাগের পরে তো আল্লাহ ডাকতে থাকে, অতিবাহিত হওয়ার পরে 7 ঘন্টা টানা আল্লাহ ডাকতে থাকে, কে আলা আমি মুস্তাগফির ফা আগফির আলা, আল্লাহ ডাকতে থাকে ডেলি 5 বার ডাকে, না ডাকে না, কে ডাকে, আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ হলে তো মেনে নিতাম। যুবক তো নেট খোলা থাকলে, কোন প্রত্যেক যুবকের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, যদি নেট খোলা থাকে 15 থেকে 20 MB লাগবে, আর বেশি লাগবে না, আসমাউল হোসনা না লোড করো, দেখো প্রত্যেকটা নামের অর্থ কি, তাইলে বুঝে আসবে তোমাকে 5 বেলা কোন আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, দুনিয়ার পথগুলো সীমিত, আল্লাহর কোনো পথ সীমিত না, আল্লাহ প্রত্যেকটা পথ অসীম, দুনিয়ার কেউ বলতে পারবে না শুরু কোথায় শেষ কোথায়, আল্লাহ রহমান কিন্তু রহমানিয়াতে শুরু কোথায় শেষ কোথায় কেউ বলতে পারবে না, না নবী গুমরসাল, কোনো নবীও বলতে পারবে না, মালাকুল মুকাররাব, কোনো ফেরেশতাও বলতে পারবে না, আল্লাহই জানে এটা শুরু কোথায় শেষ কোথায়, এটা শুরুও নাই শেষও, এই পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইসুশ শহীদুল হাক্কুল ওয়াকিলুল কাবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসিয়াল
المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক তিনি পাঁচবার ডাক। হাই যুবক, কেমনে বুঝাবো তোমাদেরকে, ডেলি এই 99 পদের মালিক ডাকে। হায় 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 হায়, সম্মানের মালা পরানের জন্য ডাকে। হায় সম্মানের মালা পরানের জন্য, নাইলে মনে হয় এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কথা বলতে মনে চায় মালিকের সাথে, নামাজ পড়, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা বলার জন্য ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। হায়, আমি তো বলি, জানি না ঠিক বলি না ভুল বলি, হায় হায়, বন্ধুর সাথে কথা বলছেন পর্দা ছাড়া, নবীদের সাথে কথা বলছেন জমিনে রাইখা, কিন্তু বন্ধুর সাথে কথা বলছেন আরশের উপরে উঠায়া। قاب قوسين او ادنى فدنا فتدلى فاوها الى عبده ما اوها বন্ধুর উম্মত যখন কথা বলতে চায়, তাক রেওয়ায়েতে পাইছি আমি, ইদা সাজাদ আল আব তো আল্লাহ বলতে থাকে, ইরফা হিজাব বাইনি ও বাইনা আবদিয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা আমার আর বান্দার মাঝের পর্দাগুলো সরা। বন্ধুর সাথে পর্দা উঠায় কথা বলছি, উম্মতের সাথে পর্দার ওই পার থেকে কথা বলি তো বলি কি করে, বন্ধুর লাজ রাখতে চায়। ওই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে, কয়জন সাড়া দেই, কয়জন সাড়া দেই, তাহলে কোরআনের চিৎকারই তো সত্য। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, হাদিসে কুদসি সত্য, মা গাররাকা আন্নি, আমার থেকে তোকে বিমুখ করলো তো করলো কে। যখন বিমুখ হয় তো কাছের থেকে আর ডাকাই স্বাভাবিক, আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন ক্বারিব, কাছের থেকে আয়সা ডাকি আর চিৎকার দিতে থাকে, ও আম্মা বিন নিমতি রব্বিকা ফাহাদ্দিথ, আল্লাহ নিয়ামতকে গণাইতে থাকে আর এই কথাই বলতে থাকে, ওমা জাসাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা তো ইহসানই ছিল, তুই হারায় গেলি তো হারায় গেলি কি কইরা। পাঁচবার ডাকে কয়জন আসি, অথচ আল্লাহর রসুল দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, রেওয়ায়ত অন্যদিকে চলে যাবে, শুধু চাদরে রাখছেন, রাখতে দেরি, লম্বা সেজদা করতে দেরি করেন নাই। আম্মা জান বলছে, কুলতা মা কুলতা, সেজদার ভিতরে তুই কী বলছিস আমি জানি না। হায় হায়, দুনিয়ার থেকে যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যেতেছেন, আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ, আউয়াল মা ইফাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসসালা, এক জিনিস 100 নিয়ে আসছিলেন, এক 100। আজকে যদি এই উম্মত শুধু পাঁচ ওয়াক্ত নামাজই আল্লাহকে দিত 100-এ 100, তাহলে মনে হয় এই উম্মত, হায় হায় আল্লাহ ওরকমই পালত যেরকম পাখি পালে, কেন একের ভিতরে 100 ছিল। কিয়ামতের দিন নামাজের হিসাব হবে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো সব ওকে, নামাজ কমপ্লিট তো সব কমপ্লিট, জীবন কমপ্লিট। আজকে কয়জন নামাজের জন্য আসে, কথা আগে বা যাওয়ার আগে আমিও শেষ পর্যায়ে চলে আসছি, এই জন্য ওয়াদা নিব, বিশেষ করে যুবকদের কাছ থেকে ওয়াদা করি, আজকের পরে আর নামাজ কোনো দিন ছাড়ব না, পাক্কা ওয়াদা, বিলকুল, নামাজের সাথে আপোষ হবে না, পাক্কা, আল্লাহ কবুল করেন। হায় হায়, উম্মতকে যে কি দিছিলেন উম্মত জানে না। তো আমি ওই জায়গার দিকে চলে যাই, আমার কথা শুরু এখান থেকে ছিল, যে আল্লাহ দিন আমাদেরকে কেন দিলেন,
সৃষ্টির কাউকে তো দিলেন না, জিনাল ইনসানকে কেন দিন দিলেন? কোন সৃষ্টিকে তো আল্লাহ দিন দিলেন না, আমাদেরকে কেন আল্লাহ দিন দিলেন? আর দিন নিয়ে এত চিৎকার কেন দেওয়া হয়? না, আল্লাহ আমাদেরকে দিন দিছেন, আর জিন্নাতকে দিন দিছেন, আর কাউকে দিন দেন নাই। ও মেরে দোস্ত, আপনাকে আমাকে আল্লাহ দিন এই জন্য দিছেন, কারো কপালে আল্লাহ দুই জিনিস লেখেন নাই, কারো কপালে দুই জিনিস লেখেন নাই, জিনার ইনসানের কপালে আল্লাহ দুই জিনিস লেখছেন। এই জন্য ইব্রাহিম আধাম পাগল হয়ে গেছিলেন, রাত্র কাটত জঙ্গলে, দিন মরুতে, রাত্র মরুতে দিন জঙ্গলে, বলখের পাতশাহী পর্যন্ত ছেড়া দিছেন। জিজ্ঞাস করছে বলখালারা, ইব্রাহিম তোমার মতো রাজা তো আর ছিল না কেউ আমাদের কাছে, প্রজা হিসাবে আমরাও তো খারাপ ছিলাম না, ছেড়া দিলে তো ছেড়া দিলা কেন? বলছে এক চিন্তা আমাকে পাগল বানায় দিছেন। বলছে সেই চিন্তা কি ইব্রাহিম? বলে মার পেটে যখন আসছিলাম সব কিছু লেখার সাথে সাথে এটাও লেখা হয়েছিল, আশা কি জুমাম সাই নেককার না বৎকার, ফালা আদরি মাতা কুতিব, জানি না আমার কপালে কি লেখা হয়েছে, নেককার না বৎকার, জানি না মাদা কুতিব, এই ভাবনায় আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। বলছে ইব্রাহিম যদি লেখা থাকে আল্লাহ বৎকার, তো এই তুমি ছেড়া লাভটা হবে তো হবে কি? বলে শোনো, আল্লাহর রসুল কোনোদিন এই দোয়া পড়াইতেন না, শিখাইতেন না, হাসান হোসাইনকে দোয়া শিখাইছেন, বৎস কলিজার টুকরা দয় মাঝে মাঝে এই দোয়া পড়া নিও, আল্লাহুম্মা ইন কুনতা কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা ফা ইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। বলে আল্লাহ রসুল এই দোয়া শিখাইতেন না, আল্লাহ রসুল এই কথা বলতেন না, হাত্তা ইউগারগির কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চেঞ্জ করার সুযোগ আছে, হয় এখনো চোখের পানি ঝরাইলে হয়তো চেঞ্জ হইতে পারে, এই জন্য রাজত্ব ছেড়া দিছি, আর সারা দিন রাত চোখের পানি ঝরাইতেছি, যদি বকবকত হই তাহলে যেন আল্লাহ একটু মুছায়া দেয়, আর যদি নেকবকত হই তাহলে মৌত পর্যন্ত যেন আল্লাহ এটার উপরে টিকা রাখে। দুই জিনিস আমাদের কপালে লেখছেন, জিন্নাতের কপালে লেখছেন, কোন সৃষ্টির কপালে লেখেন নাই, এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিছেন, নাইলে আল্লাহ আমাদেরকে দিন দিতেন না। হয়তো নেককার না হয় কি বৎকার, নেককার বা বৎকার দুই জিনিস জিন্নাতার আমাদের কপালে লেখা, এই জন্যই কিয়ামতের দিন ঘোষণা দেওয়া হবে, সাইদা ফুলান ইবনু ফুলান ফালা ইয়াশকা বাদাহা আবাদা, অমুকের ছেলে অমুক কামিয়াব, আর কোনোদিন অসফলতা দেখবে না। আবার এই ঘোষণাও হবে, সাকিয়া ফুলান ইবনু ফুলান ফালা ইয়াসআদ বাদাহা আবাদা, অমুকের ছেলে অমুক অসফলতা অর্জন করছে, চিরদিন আর কোনোদিন সফলতা দেখবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন, ওই সফলতা অর্জন করার জন্য, ওই অসফলতার থেকে বাঁচার জন্য, ওই কামিয়াবি অর্জন করার জন্য, ওই নাকামির থেকে বাঁচার জন্য। তো সবাই বলছে ইব্রাহিম এইখানেই শেষ? বলছে না, আরও তিনটা ভাবনা আছে যেটা আমাকে পাগল বানায় দিছেন। বলছে বাকি তিনটা কি? বলে মৃত্যুর সময় দুই সম্বোধনের কোনো সম্বোধন আমার কাছে আসবে, আইয়া তুহান নাফসুত তাইয়্যিব বলবে, অথবা আইয়া তুহান নাফসুল খবিস ফালা আদরি মাযা ইউখাতিব, পবিত্র রূহ বলবে বা অপবিত্র রূহ, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করবে। তৃতীয় চিন্তা কবরে যাওয়ার পরে, উজিব আমলাম উজিব, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। চতুর্থ চিন্তা আমার কেয়ামতের দিন দুটেই দল হবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়া শিমালি, ও আম্মা ও আসহাবুল ইয়ামিন ও আসহাবু শিমাল, ডানপন্থী হবে অথবা বামপন্থী হবে, ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কারো পাল্লা ভারী হবে, কারো পাল্লা হালকা হবে, অথবা ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে। তো ইব্রাহিম চিৎকার দিয়া মাটিতে পড়া বলতেছে, ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। তো বসরা আলারা বলতেছে, ইব্রাহিম শুধু তুই পাগল হস না, আজকে তোর কথা আর চোখের পানি আমাদেরকে পাগল বানায়। ও যুবক ও নারী ও পুরুষ, ও নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীর মানুষ আর ওলা বাজারের মানুষ,
আল্লাহ দিন দিচ্ছেন ওই সফলতা অর্জন করার জন্য, নইলে দিন আল্লাহ আমাদেরকে দিতেন।